যে সমস্ত বন্ধুদের প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক নেই তাদেরকে 31 মার্চের মধ্যে তাদের প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নিতে হবে। তাই এখনও পর্যন্ত যারা লিঙ্ক করাননি তারা কিভাবে নিজেদের ফোনপে, গুগল পে বা অন্য কোনো ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট দিয়ে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক কিভাবে করাতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো প্রথমে আমরা চলে আসব গুগলে গিয়ে আমরা ইনকাম ট্যাক্স লিখে সার্চ করব। আমাদের কাছে incometax.gov.in এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে, এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব। লিঙ্ক করার আগে প্রথমে আমরা চেক করে নেব যে আমাদের প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে কি নেই। সেটা চেক করার জন্য লিঙ্ক আধার স্ট্যাটাস অপশনে আমরা ক্লিক করব। আমাদের কাছে এই ধরনের পেজ আসবে, এখানে আমরা আমাদের প্যান নাম্বার দেব, নিচে আমরা এখানে আমাদের আধার নাম্বার দেব। দেওয়ার পর এখানে দেখুন ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস নামে একটি অপশন আছে, সেখানে আমরা ক্লিক করব। যে সমস্ত বন্ধুদের প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক নেই তাদের কাছে কিন্তু এই ধরনের মেসেজ শো করবে, প্যান নট লিঙ্ক উইথ আধার, প্লিজ লিঙ্ক অন। এখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে লিঙ্ক আধারের। তো লিঙ্ক করার জন্য লিঙ্ক আধার অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের কাছে এই ধরনের পেজ শো করবে। তো আপনারা এখানে আপনাদের প্যান নাম্বার দেবেন, নিচে আধার নাম্বার দেবেন, দেওয়ার পর ভ্যালিডেট অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের পেজ শো করবে, এখানে আপনারা কন্টিনিউ টু পে থট ই পে ট্যাক্স এখানে আপনারা ক্লিক করবেন। এবার আপনাদের কাছে এই ধরনের একটি পেজ আসবে, এখানে আপনারা আপনাদের প্যান কার্ডের নাম্বার দেবেন, এখানে আবারও ওই প্যান কার্ডের নাম্বার দেবেন, নিচে একটি মোবাইল নাম্বার আপনারা দেবেন। দেওয়ার পর দেখবেন আপনাদের কাছে কন্টিনিউ অপশন শো করছে, এখানে আপনারা কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করবেন। আপনি যে মোবাইল নাম্বার দিলেন সেই মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি সেন্ড করা হবে, সেই ওটিপি আপনারা এখানে এন্টার করবেন। এন্টার করার পর আপনারা কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করবেন, এখানে আপনাদের প্যান কার্ডের প্রথম এবং শেষের কিছু অক্ষর শো করবে, এখানে আপনাদের নামেরও প্রথম এবং শেষের কিছু অক্ষর শো করবে। তো আপনারা দেখে নেবেন, তারপরে আপনারা কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করবেন। এবার আপনাদের কাছে এই ধরনের একটি পেজ আসবে যেখানে তিনটি অপশন আছে, আপনারা প্রথমেই যে ইনকাম ট্যাক্স অপশন আছে তারই নিচে যে প্রসিড অপশন আছে সেখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা অ্যাসেসমেন্ট ইয়ার 2023-24 সিলেক্ট করবেন। আর এখানে আপনারা বেশ কিছু অপশন পাবেন, এখান থেকে আপনারা আধার রিসিপ্ট 500 এই যে অপশনটি আছে এটি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করবেন, দেখবেন আপনাদের কাছে 1000 টাকা যে লেট ফিস সেটা শো করছে। পেমেন্ট করার জন্য আপনারা কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করবেন। বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড আপনাদের কাছে আসবে, প্রথমেই নেট ব্যাংকিং আছে। নেট ব্যাংকিংয়ে দেখতে পাচ্ছেন এতগুলি ব্যাংকের সুবিধা আছে, এই ব্যাংকগুলির মধ্যে যদি না পড়ে তাহলে আদার্স ব্যাংক অপশন আছে, ডেবিট কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন, আরও বিভিন্ন অপশন আছে। তো আজকের ভিডিওতে আমরা জানতে চাইছি যে ইউপিআই এর মাধ্যমে কিভাবে আমরা এই পেমেন্টটি করতে পারবো। সো সেটা করার জন্য আমরা এখানে পেমেন্ট গেটওয়ে অপশন আছে এখানে আমরা ক্লিক করব, এখানে আমরা কানাডা ব্যাংক সিলেক্ট করব, কন্টিনিউ অপশনের উপরে এবার আমরা ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা পে নাও অপশনের উপরে ক্লিক করব। আমাদের কাছে টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, সেখানে নিচের দিকে এসে পেজটিকে সোয়াইপ করে নিচের দিকে এসে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আমরা এগ্রি করব বা চেকমার্ক করব। তারপরে সাবমিট টু ব্যাংক অপশনের উপরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কাছে এই ধরনের এবার পেজ এসে গেছে, এখানে আমরা ইউপিআই অপশনের উপরে ক্লিক করব। গুগল পে, ফোনপে, ভিম, পেটিএম, আধার পে বিভিন্ন ধরনের অপশন আছে, আমরা ফোনপে ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করে আপনাদেরকে দেখাবো। তো আমরা ফোনপে অপশনের উপরে ক্লিক করব, নিচে এখানে আমরা আমাদের ইউপিআই আইডি দিয়ে দেবো, ফোনপের যে ইউপিআই আইডি সেটাকে আমরা দেবো। দেওয়ার পর আমরা ভেরিফাই অপশনের উপরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ইউপিআই আইডি ভেরিফাই হয়ে গেছে, প্রসিড অপশনের উপরে এবার আমরা ক্লিক করে দেবো। আর প্রসিড অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনপেতে বা ফোনে একটি 1000 টাকার পেমেন্টের নোটিফিকেশান শো করবে, সেটাকে আপনারা ওপেন করে নেবেন এবং আপনারা আপনাদের ইউপিআই পিন দিয়ে পেমেন্ট করে দিতে পারবেন। আর পেমেন্ট করার পরেই কিন্তু আপনারা আপনাদের প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করার যে পেমেন্ট সেটাকে আপনারা সাকসেসফুল করে নিতে পারবেন। পাশাপাশি আপনারা একটি রিসিপ্টও এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, পেমেন্ট রিসিপ্ট।
তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে, ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।